আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়া দেখিয়ে যান। মানুষ পাপ কাজ করে, বড় বড় গুনাহ করে, এত জঘন্য পাপ করে, তবু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। বান্দা আল্লাহ থেকে যত দূরে সরে যাক না কেন, আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন। শুধু আপনার অনুতপ্ত হলেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা তার প্রতি কেমন আচরণ করে, তার প্রতি কেমন দয়া করে, তার রহমত কেমন থাকে, একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে বলে, তোমরা তা লিখে ফেলো না, যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে ফেলে তবে সমান পাপ লিখে রাখো, আর যদি সে তা আমার ভয়ে ত্যাগ করে দেয় তাহলে তার জন্য তা নেক হিসেবে লিখো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন, আর যদি সে নেকির কাজ করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তা যেন তা নেক হিসেবে লিখে দাও। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লিখে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়াবান, কত রহমতের দৃষ্টি তিনি আমাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ যদি কেউ গুনাহ করার ইচ্ছা করে কিন্তু পরবর্তীতে সে এই ইচ্ছা থেকে ফিরে আসে, তবে সে এর বিনিময়ে নেকি পাবে। পক্ষান্তরে যদি কেউ নেকির কাজ করার জন্য কেবল ইচ্ছা করে তবে সে একটা নির্দিষ্ট নেকি পেয়ে যাবে। যদিও সে পরবর্তীতে এই নেকি কাজটি করতে পারুক বা না পারুক, আর নেকি কাজটি করলে সেটি কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করা হবে, আরও বেশি বৃদ্ধি করা হতে পারে। দেখুন, পাপ কাজে ইচ্ছা করলে গুনাহ হয় না, আর নেকির ইচ্ছা করলে, কোনো ভালো কাজের ইচ্ছা করলে আপনাকে নেকি দেওয়া হয়। আল্লাহ তাআলা কত দয়াবান। অন্যান্য ধর্মে, অন্যান্য গ্রন্থে এরকম ভালোবাসার কথা, দয়ার কথা, রহমতের কথা উল্লেখ করা হয়নি। কোনো ধর্মে এরকম আশা ভরসা দিতে পারে না, একমাত্র আল্লাহ পাকই দিতে পারেন। আল্লাহর প্রশংসা আমাদের কলমগুলো শুকিয়ে যাবে, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তবু তার নিয়ামতের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। তাই আসুন নিজেকে শোভে দিই এই মহান মালিকের দরবারে, এতেই সফলতা আর এতেই প্রশান্তি। আল্লাহ আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক। আমিন।